আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখছি যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আজ আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো এখানে হচ্ছে খেজুর আনা হয়েছে আমি খেজুরগুলা ডাটা ছাড়িয়ে নিচ্ছি একটি প্লাস্টিকের বাটিতে নিয়ে নিচ্ছি খেজুরগুলা তো খেজুরগুলা কিন্তু এখনও নাই কাঁচা কাঁচা আছে একটু তবে খেজুরগুলো প্রচুর মিষ্টি ছিল খেতে তো আমি তারপরও এখানে বাটিতে রেখে দিব ঢাকনা দিয়ে তারপরে দু তিন দিন পরে এমনিতে গরমে এগুলো একদম মজে যাবে আর কি তো দেখুন একদম দেখতে আঙ্গুর ফলের মতন দেখাচ্ছে খুবই সুন্দর লাগতেছিলো খেজুরগুলা তো আজকে হচ্ছে আমি আপনাদের সাথে দুটি রান্না শেয়ার করব রান্না বলতে আজকে আমি বিরিয়ানি রান্না করব আর হচ্ছে যে কবুতর রান্না করব। সেগুলাই শেয়ার করব আর হচ্ছে পার্সেলে কি এসেছে সেটাও আপনাদেরকে দেখাবো কুরিয়ানের মাধ্যমে তো আসলে যে কথাই বলছিলাম তো যারা আমার পুরানো নিয়মিত বন্ধু যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন তারা হয়তো জানেন যে আমি বলেছিলাম একটি ভিডিওতে আমি প্রতিদিন ভিডিও আপলোড করতে পারতেছি না তার জন্যে আমি সপ্তাহে একটি বা দুটি ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনাদের মাঝে তো যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন আর কি তারা হয়তো বুঝতে পারতেছেন এই কয়দিনে তো আমি এখন নিয়মিত ভিডিও দিচ্ছি না সময়ের কারণে আর হচ্ছে যে এত পরিশ্রম করে প্রতিদিন ভিডিও দিই প্রতিদিন ভিডিও দিল যেমন আর ভিডিও সপ্তাহে একটি বা দুটি দিল তেমন তো আসলে এত পরিশ্রম করে ভিডিও দেওয়ার মাঝে যদি কোনো ফলাফল ভালো না হয় তো এত পরিশ্রম আর করতে ইচ্ছে করে না আর গ্রহটাই কমে গেছে এটাই আর কি আর হচ্ছে যে তাই আমি সপ্তাহে একটি অথবা দুটি ভিডিও দেওয়ার চেষ্টা করি এই যে এখানে আমি কথা বলতে বলতে এখানে যে পার্সেলটা পাঠিয়েছিল সেটা খুলে নিয়েছি দেখুন এগুলো হচ্ছে আম অনেকগুলাই আম কুরিয়ানের মাধ্যমে পাঠানো হয়েছে মাসাল্লাহ আমগুলো একদম দেখতে মনে হচ্ছে যেন এখনই গাছ থেকে পারা হয়েছে একদম তরতাজা আমগুলো একদম কষ এখনও লেগে আছে একদম মনে হচ্ছে এখনই গাছ থেকে পারা হয়েছে অনেকগুলাই আম তো আমগুলো আমি এভাবে করে খুলে রেখে দিব তো এখনও কিন্তু আমগুলা কাঁচা তো কিছুটা পেকেছে আর কিছুটা হচ্ছে এখনও বেশিরভাগ কাঁচা তো আমি হচ্ছে এগুলো এভাবে খুলে তারপর হচ্ছে আবার চলে যাবো রান্নাঘরে আজকে আমার রান্নার প্রস্তুতি তো এখানে হচ্ছে আমি কিছুটা রসুন সিলে নিয়েছি তো এখানে হচ্ছে আমি বাকিগুলো সিলে নিব এগুলো হচ্ছে ব্ল্যান্ডার করে তারপরে হচ্ছে ফ্রিজে রেখে দিব তো আদা ব্ল্যান্ডার করা আছে আদা ব্ল্যান্ডার করতে হবে না রসুনগুলাই ব্ল্যান্ডার করে রেখে দিব যেহেতু সামনে কোরবানের ঈদ আসতেছে তো এভাবে ছোটোখাটো কাজগুলো একটু সেরে রাখার চেষ্টা করি এটাই তো রসুনগুলো আমি ছিলে রেখে দিব। রাত্রের দিকে আর কি ব্ল্যান্ডার করে নিব আর এদিক দিয়ে হচ্ছে আমি আজকে গরু মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। আর হচ্ছে কবুতর রান্না করব তো এখানে আমি বিস্তে দিয়ে দিয়েছি ফ্রিজ থেকে বের করে আর কবুতরগুলো আমি ঠিক এভাবে আস্ত রেখেছি তো এভাবে রোস্টের মতন করে রান্না করব আর কি এটা হচ্ছে মুস্তাকিমের জন্যই রান্না করা হবে আর এগুলাকে আমি আর কাটবো না ছোটো ছোটো করবো না এভাবে আসতো আর কি রান্না করব। আর এখানে গরুর মাংস বিস্তে দিয়ে দিয়েছি গরু মাংস প্রায় বিজা হয়ে গিয়েছে গরু মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব আজকে তো এখানে হচ্ছে আমি আদা রসুনও কিছুটা বেটে নিয়েছি এখানের মধ্যে রান্না করার জন্য আর কি আর এখানে হচ্ছে চলে আসলাম আমি এখন রান্না করে প্রথমে হচ্ছে আমি গরু মাংসটা বসিয়ে দিচ্ছি তো এখানে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি বেশ পরিমাণ পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি তো আমার আজকে ব্লগ ভিডিওটি যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা আমার চ্যানেলে নতুন আজকে আর হচ্ছে যে একটা লাইক দিয়ে দিবেন তো এখানে হচ্ছেই তো আমি রান্নাটা করে নিচ্ছি কথা বলতে বলতে তো সবাই আমার ছেলে গত ভিডিওতে বলিয়েছিলাম আমার ছেলেকে খতনা করিয়েছি তো সবার কাছে দোয়া চেয়েছিলাম সবাই এত পরিমাণ দোয়া করেছেন আমার ছেলের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এখন হচ্ছে একটু আছে মোটামুটি সুস্থ আছে মুস্তাকিম তো আমিও কয়দিন একদম অনেকটাই ঝামেলায় ছিলাম তারপরে এখন একটু মোটামুটি ঝামেলা একটু কমছে তো কমসে তাও আছে কি আগের মতন তো এই আর কি ব্যাপার স্যাপার তো এখানে হচ্ছে বিরিয়ানির জন্য আমি প্রথমে মাংসটা রান্না করে নিচ্ছি এখানে মশলাপাতি সব কিছু কষিয়ে নিয়েছি আর হচ্ছে আমি এত ঝামেলা করতেছি না এখানে যে বিরিয়ানির মশলাটা আছে সেটা দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি আর কি তো এখানে আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দিয়েছি গরু মাংসের মধ্যে এবার হচ্ছে মশলাপাতিগুলো কষানোর পরে গরু মাংসগুলো দিয়ে দিলাম এর মধ্যে তো এখানে কিন্তু কোনো হাড় নেই সবগুলাই মাংস তো এবার হচ্ছে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে রান্নাটা করব আর কি তো আমি হচ্ছে এখানে এক আলু দিব অল্প করে আলু দিব তো আলু দিলে একটু বিরিয়ানিতে ভালো লাগে কেটে তো এখানে আমি আলুগুলো হচ্ছে একটু বেছে নিচ্ছি যেগুলো একটু গাছ উঠে গেছে সেগুলোই নিয়ে নিচ্ছি কারণ এগুলাই আগে খেয়ে নিতে হবে যেগুলো ভালো ফ্রেশ ওগুলো রেখে দিলে আরও কিছু দিন থাকবে তো আমি আলু নিয়ে নিয়েছি বেছে তো এখানের মধ্যে হচ্ছে আমি এই যে এই আলুগুলাই নিলাম এখন হচ্ছে ছিলে আমি এখানে গরু মাংসতে দিয়ে দিব আলুগুলো দিয়ে তারপর হচ্ছে খুব ভালো করে কষিয়ে নিব তো এভাবে করে বিরিয়ানি রান্না করার আগে হচ্ছে গরু মাংসটা আগে রান্না করে নিলে ভালো ভালো বলতে মাংসটাও সুন্দর মতন সিদ্ধ হয় আর বিরিয়ানিটাও রান্না করতে আমার কাছে সহজ মনে হয় এভাবে তাই আমি বেশিরভাগই এভাবে করে বিরিয়ানিটা রান্না করে ফেলি তো এখানে আমি আলুটা দিয়ে কষিয়ে নিয়েছি তো এই তো ফিরে আসলাম কিছুক্ষণ পরে মাংসটা রান্না করা হয়ে গিয়েছে এবার হচ্ছে এদিক দিয়ে আমি ভাতটা রান্না করে নিব তো এখানে আমি এলাচ দারুচিনি তেজপাতা আর হচ্ছে বাদাম কিশমিশ এগুলোও দিয়ে দিব সাথে এবার হচ্ছে সব কিছু একসাথে একটু ভেজে নিচ্ছি তো এখানে রসুনের কুষ দিয়েছি কয়েক টুকরো তারপর হচ্ছে সব কিছু বেজে এর মধ্যে আমি এখন দিয়ে দিব চাউল তো এই ফাঁকে কিন্তু আমি আবার নুডলস রান্না করেছিলাম অল্প করে মুস্তাকিমের জন্যে তো সেটাও একটু দেখালাম তো এখানে হচ্ছে চাউলটা দিয়ে দিচ্ছি এখন আমি চাউলটা কিন্তু আমি ধুয়ে খুব ভালো করে একটি চাল নিতে আর কি রেখেছিলাম যেন সুন্দর মতন পানিগুলো ঝরে যায় তো এবার হচ্ছে চাউলটা দিয়ে আমি পাঁচ ছয় মিনিটের মতন ভেজে নিব চুলোটা মিডিয়াম আছে রেখে সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত এগুলো ভাজতেছি আমি পাঁচ ছয় মিনিট মতন ভেজে তারপর হচ্ছে পানিটা দিয়ে দিব আর কি পরিমাণ মতন তো এখানে আমি বেশ কয়েকবার বিরিয়ানি রান্নাটা আপনাদেরকে দেখিয়েছিলাম তাই আর সব কিছু বলতেছি না তো এই তো এখানে আমি লবণও দিয়ে দিয়েছি অল্প করে এবার হচ্ছে একটু নেড়ে ঢাকনাটা দিয়ে দিব যখন পানিটা একদম মাখা মাখা হয়ে আসবে তারপরে হচ্ছে আমি এর মধ্যে মাংসটা দিয়ে দিব তো এখানে হচ্ছে আবার কয়েকটি আস্ত কাঁচা মরিচও দিয়ে দিলাম সুন্দর একটি ফ্লেভারের জন্যে এবার ঢাকনাটা দিয়ে অপেক্ষা করব আর কি তো এখানেই তো একদম পানিটা শুকিয়ে আসছে একটু মাকা পানি ছিল এর মধ্যে আমি গরু মাংসটাও দিয়ে দিয়েছি আর আমি গরু মাংসটা যখন রান্না করেছিলাম সেখানেও একটু একটু জুল ছিল মানে ওই অবস্থায় রেখেছি আমি এতে করে ভালো লাগে তো এবার হচ্ছে সব কিছু মিশিয়ে চুলাটা একদম চোটো করে দিয়ে তারপরে হচ্ছে নিচে একটা থাওয়া দিয়ে উপরে পাতিলটা বসিয়ে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করব সুন্দর মতন যেন চাউলগুলো ফুটে যায় আর কি একদম পারফেক্টলিভাবে যেন হয় এটাই তো বিরিয়ানিটা কিন্তু একদম সত্যি পারফেক্টলি হয়েছিল। আর খেতেও ভীষণ মজাদার হয়েছিলো তো এখানে হচ্ছে আমি কবুতরের মাংসটাও বসিয়ে দিয়েছি তো এটাকেও আমি ঠিক এভাবে করে রান্নাটা করে নিব আর কি তো এখানে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে এবার হচ্ছে এটা রান্না হতে থাক আর বিরিয়ানিটাও আমার রান্না করা হয়ে গিয়েছে তো আশা করি আপনাদের কাছে আমার আজকে ব্লগটি ভালো লেগেছে তো যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো সবাই পাশে থাকবেন কেউ ভুলে যাবেন না যেহেতু এখন সপ্তাহে একটি বা দুটি ভিডিও দিই তো পাশে থাকবেন এতটুকুই বলা তো আমিও বিদায় নিয়ে নিচ্ছি সবার কাছ থেকে আজকের মতন এতটুকুই আল্লাহ হাফেজ